তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত দুই। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ুয়া থানার একম্বা মোড় এলাকায়। আহত হয়েছেন মোহাম্মদ হাসানুর জামান নামের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি সহ একজন। ঘটনায় অভিযোগের তির বর্তমান অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির বিরুদ্ধে। বড়ুয়া ব্লকের কুলি অঞ্চলের একম্বা মোড়ে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের বড়ুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। তেইশ একটি কেস করি, আমার বাড়িতে একটা হামলা হয়েছিল 26/6/11, যে তখন সন্দীপ সেন ওসি ছিল, তখন কেস কাছারি লাইনে আমি ভয়ে কেসটা করতে পারিনি। ওরা যারা আমাকে মারধর করেছে আজকে তারা সবাই অ্যান্টি অসহায় ক্রিমিনাল, তাদের মানে দেবদাস বাবু থাকতে নির্মল বাবু থাকতে ওদের সব থানায় হাজিরা ছিল। আমার বাড়িতে গিয়ে ঝামেলা ঝুটঝামেলা করে আমি সেটা 24 তারিখে আমার সিসিটিভি ফুটেজ ছিল, আমি সব নিয়ে গিয়ে ফুটে কেস করি। সেই কেসটা থানাতে এসছে, থানাতে সাহেব ইনকোয়ারি করছিল, পিওপিও সব নিয়েছে। আমি একম্বর মোড়ে শিমুলিয়ার ওই মানবদার দোকানে মোবাইলে রিচার্জ করতে আসি, রিচার্জ করে এসে যখন বাড়ি ফিরবো তখন ওরা অকথ্য ভাষায় এসে বড় বউকে ফোন করেছিস, আমাদের আসামি তুলাইতে বলেছিস হ্যান ত্যান এওয়া বলে আমাকে অকথ্য ভাষায় মানে গালাগালি, আর কাঠ শাবল নিয়ে বাড়ি এইসব প্রচণ্ড মারধর করেছে। তারা তৃণমূল করে, আমরাও তৃণমূল করি। এখন সে অঞ্চল সভাপতি,